পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বেদ বলে কি বেদ বলে তুমি জানো মামা আমাদের কোন দোষ নেই, এই রান্না এই রান্না আমাদের ভুলেই নিয়ে গেছিল। কোথায় ছেলেটা? ও নরক দর্শন করে এসেছি। নরক কোথায় দেখবি রে? কাল রাত্রে আমি আর রাখালে থিয়েটার দেখেছি মামা। দেখি ছেলেবেলা আমিও যাচ্ছা করেছি। সে জিনিস নয় মামা, এ হচ্ছে বাগবাজারে গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা না মেয়ে ছেলে নিয়ে অভিনয় করে না। করুক না করুক, বাগবাজারে গিরিশ ঘোষ যদি রাজা থাকতে পারে রাজা বাজারের হরিপতি যতটা থাকতে পারবে। কি যাকা বলছো তুমি? যেন থিয়েটারে আরে নবমাতার গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে। তো শালাকে হাজার বার বলেছি, বাপকে ঘেন্না করবি বাকিকে ঘেন্না করবি রে। ওই কি গান শুনে লিখা দেখি শুনে Yeah.
যেতে চাই কোথায় Thank you.
আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আমি আর বইতে পাচ্ছি না, আমি কিছুই জানি না। আপনি আমায় গড়ে তুলুন, আপনি যা বলবেন আমি তাই শুনব। আমি যা বলবো তুমি তাই শুনবে? বেশ, আমার যতটুকু বিদ্যে জানা আছে সব সব আমি তোমাকে উজোড় করে দেব, দেখি তুমি কতটা দিতে পারো। আর হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা তুমি আমাদের থিয়েটারে যেও। আপনি আমায় বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। আপনার এই উপকার আমি ভুলব না। আপনার এই থিয়েটারের জন্য আমার এই জীবন পর রইল মাস্টারমশাই, আমার এই জীবন পর। অনেকক্ষণ এক ঘন্টা
চিৎকার করে বলছে, নটীকুল সম্রাট কি বিনোদিনী আশ্চর্য অভিনয়। একটা কাগজ থেকে তোমার ছবি দেখলাম আর মনে হলো। কি মনে হলো? প্রভাতে উঠিয়া হেনু দিন যাবে আজ ভালো। চুপ কর মা বাবু, চুপ কর। তোমার কথা, তোমার কথাই বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো এসে আমাদের ভালোবাসা যায় না, ঝুড়ি ঝুড়ি কথা বলি প্রাণ উজাড় করে দেয়, তাদের তাদের কথায় কান জুড়োয় কিন্তু মন ভরে না। আর তুমি কোনোদিনও কিছু নাওনি আমার থেকে, না নিয়ে ফিরে গেছো হাসি মুখে বার বার। আর আমার চোখে সাবুনের ধারা বয়ে গেছে রাঙা বাবু। বেশ সুখে আছো? হ্যাঁ খুব সুখে আছি। মামা মারা গিয়েছে, তার জমিদারি পেয়েছি, অর্থ মান যশ কোনো কিছুর অভাব নেই। তুমি তো ভালোবাসতে ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছিলে, তুমি যা দেখেছিলে সব অভিনয়। তুমি যা ভেবেছিলে আমি আমি তা নই। আমি আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রী আর কিনার পাত্র নয় বিনোদ, এও এক সাধনার জগৎ। এ সাধনার রাষ্ট্র যজ্ঞে তুমি যতটা পারো ইন্ধন যুগিয়ে যাও, তোমার সাধনা সার্থক হবে বিনোদ। কাগজি আর হয় না রাঙা বাবু, প্রতাপ জীবনের সঙ্গে আমরা আর থাকতে পারছি না। এক মনির যাবে আর এক মনির আসবে। কি আসবে? 50,000 টাকা জলে ফেলে দিতে। তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই আমার স্বার্থ বিরোধ। তুমি তুমি যাও রাঙা বাবু, তুমি যাও। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি নেব না। কত লোক তো এই মায়াপুরিতে আসে, কিন্তু তোমার মতো কেউ তো তোমার মতো পাগল নয়। তারা পাই পয়সা দিলে সুদে আসলে তার হিসেব নেয়, আর তুমি পেলে না কিছু তবু শুধু দিতেই চাও। যাও বাবু যাও, তুমি আর কখনো এখানে এসো। তুমি না বললেও আমি আসবো বিরোধ। কেন আসবে? তোমার না স্ত্রী আছে? তাকে তো আমি কোনো অনাদর করিনি বিরোধ। আমি তোমার প্রত্যাখ্যান করছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসাকে লজ্জার স্থান নেই দিন। আজ আমি যাচ্ছি, কোন রাগ আমার নাই। শোনো রাঙা বাবু শোনো, আগের মানুষ এখন আর তুমি নও। এখন তোমার অনেক মান মর্যাদা, এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। তোমারও লাগিয়া কলঙ্কের হাত গলায় পড়িতে সুখ। তার নাম হয় ঘোষ, আর ঘোষের যদি আপনাকে দিতে হয় তাহলে তো প্রতাপ চৌড়িকে।
साले प्रताप जौहरी का नाम मेरे पास मत। तुम ही नोटी कुल सम्राज्ञी आचो नसनाम थिएटर का मोस्ट अट्रैक्टिव स्टार आचो। अब तुम्हारा तलब से 25 रुपया आमी एते ही खुशी हूँ। क्यों तुम थिएटर छोड़ के हमारा बन जाओ? आमी तुम्हारे 1000 रुपया मसवारा दीबे बाड़ी गाड़ी भी दीबे। चाहिए आमी बाड़ी गाड़ी अपना भी 1000 टका चे हमारे 25 टका दाम अनेक बेशी आपके दाम पर बेरी है जा। अरे ओ कुड़ी तो किस उपन्यास बोलनी है तो किस उपन्यास बोलनी तो काकी की बोल के जानी कत बड़ लोक নাম তোমার ফুল লেগে করলো না। আচ্ছা আপনারাই বলুন তো মহাশয় বিনিয়োগ
তা ভদ্রলোক আমাদের থিয়েটার দেখেছে? দেখেছে মানে থিয়েটার দেখেই তো মানে জমে গেছে। একজন অভিনেত্রীর অভিনয় দেখে না একবারে পাগল হয়ে গেছে। বলে থিয়েটার আমি তৈরি করে দেবো, কিন্তু সেই অভিনেত্রী আমার হার, বুঝলি? তাকে সে 2000 টাকা করে মাইনে দেবে। গড়াগুল বরাত খুলে গেল বলুন তো। মেয়েটা কে? নামটা শুনলে না এবার আনন্দে লাফিয়ে উঠবি। গুরমুখলে বুঝি সোজা বলে দিই রে, আমার ভোগে যে কটা দেবে উদ্ধার
অভিনয় করেছিলেন নিত্যানন্দ। আরে গিরিশ ঘোষকে উদ্ধার করতে হলে স্বয়ং নারায়ণকে নিয়ে আসতে হবে। এই সমাজের অবহেলিত বাংলার রঙ্গার সাতমন এলো উঠবে না, আর রাধাও নাচবে না। Oh,
Oh,
বুদ্ধি আছে। আপনি আপনি জানলেন কি করে? আমি সৃষ্টি ছড়া
করে সত্য নয়, সত্য নয়, কল্যাণ করে দেব, কল্যাণ। আমি তোমার ভালোবাসি, আমি তোমার
আমাকে নিয়ে আমাকে নিয়ে তোমার কি খেলা ঠাকুর, কি খেলা দাশুবাবু? আপনি এখানে কি আর করবো বলো, তোমার কাছে শেষ পর্যন্ত আমাকেই আসতে হবে। সম্ভ্রান্ত ব্যক্তির পদগুলিতে আমার ঘর পবিত্র হলো, বসুন। না না, বসার দরকার, আর তাছাড়া বসার মতো সময়ও আমার নেই। সেই সময় থাকলে সে প্রবৃত্তি আপনার নেই বলুন। বোঝই তো সব। দেখো আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। বটে, আপনাদের মতো লোক কি আমাদের মতো ঘরে আসতে পারে? আপনার এখানে আসাই উচিত হয়নি। থেকে আমি বুঝিনি, কিন্তু উপায় কি বলো? কেউ তো আসতে রাজি হলো, অগত্যা আমাকেই ওই এত ওষুধ কিনতে হলো। ও হ্যাঁ, রাস্তায় এত রোদ্দুর, এইটুকু পথ আসতেই একেবারে দেশটায় ছাতি ফেটে যাচ্ছে। জল তো আপনি খাবেন না, একটু বড় খানিয়ে দেবেন? না না, কোনো দরকার নেই। আর কতক্ষণে মামলা? একটু পানের দোকান থেকে কি একটা ডাব খেয়ে নিলি চলবে। পানওয়ালি বাউনের মেয়ে কিনা জেনে নেবেন দাশুবাবু? সব তোমায় দেখার দরকার নেই। আর হ্যাঁ, আপনি যেখানে এসেছেন দেখে ফেলেনি তো? ফেললেই বা কি করা যায় বল, উপায় তো কিছু ছিল না। এই যে যত বড় বড় বাবু দেখছো না, কাজের বেলা কেউ নেই। জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত এই দাশুনি। আমি ওদের বারবার বললাম, দেখো আমি ওই নরকপুণ্যে যেতে পারবো না, তবু ওরা আমাকে ধরে বেঁধে তোমার কাছে পাঠিয়ে দিল। আমি ছাড়া নাকি তুমি কারো কথা শুনবেই না। কি কথা দাশুবাবু? ওই যে ওই সেই গুরুগ্রায় কথা। আমার সেই গুরুগ্রায়? তাহলে গুরুগ্রায়কে বলে দিই যে তুমি রাজি আছো। না না, তুমি কি বৈরাগী হবে না? দেখো তোমার এই অকাল বৈরাগ্য সময় কিন্তু, যখন তোমার বৈরাগ্য থাকবে না তখন কিন্তু তোমাকে পস্তাতে হবে। তখন তখন আপনাকে জানাবো দাশুবাবু। তখন তার গুরুগ্রায় থাকবে না। এই তো আমাদের জীবন দাশুবাবু, চিরদিন আমরা আলিয়ার পিছনে দৌড়েছি। আসল বস্তু, আসল বস্তু আমাদের কোনোদিনও হাতের মুঠোয় আসেনি, কিন্তু কিন্তু এই মিথ্যে ছোটাছুটির এখানে শেষ হল। থিয়েটারকে আমি আমার সাদরপীঠ বলে গ্রহণ করেছি। এখানে এখানে মর্যাদা, কিন্তু মানুষের তৃপ্তি আছে। আপনি আমাকে লোক দেখাবেন না দাশুবাবু। আপনি আপনি চলে যান দাশুবাবু, আপনি চলে যান। আর আশীর্বাদ করুন যেন অভিনয় সাজানায় আমার তা হবে কই? তুমি হচ্ছো নটিগুলো সম্রাজ্ঞী, তোমার সে দিলাম হবে না তো হবে কা? তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর তোমার কাছে নেমে আসে, আর সেই আশায় তুমি বসে থাকো। আসলে তোমার মাথাটা খেয়েছে ওই রাঙাবাবু, সে চালাচ্ছে, সে তোমাকে নিয়ে খেলাবে। কিন্তু ডাঙায় কখনো তুমি, আর বিনোদিনী দাসী কখনো বিনোদিনী দেবী হবে না। চলো আমাকে আবার গঙ্গা স্নান করে যেতে হবে কিনা। কি আমি অপরাধী ঠাকুর? সব আস্পর্শ এড়িয়ে প্রতি সন্তর পরে পা ফেলতে চাই, তবু কেউ আমার হাল দেবে না। তোমার এই বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই প্রভু? আসুন মাস্টারমশাই, আসুন। প্রতাপ জিহুরি আর থিয়েটার চালাতে পারবে না বলে দিয়েছে, তাই তাই গুরুমুখরা আবার গুরুমুখরা আজকে ওঠে না। সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে,
তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমার? আপনাকে তো আমি বলেছি মাস্টারমশাই, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। দয়া করে আমাকে আর লোক দেখাবেন না মাস্টারমশাই, আমি অক্ষ। বেশ, আবার তাহলে পার্কার কোম্পানি দুর্ঘটনায় গিয়ে দাঁড়ায় যদি তারা আমাকে আবার ওই 40 টাকা মাইনে চাকরিটা দেয়। চিরদিন তোর কি তবে কুখ্যাতি রবে? যে জন পুঁজিবে তোর পদের গল, এই সে দরিদ্র রবে। চলি চলি। আমি অকৃতজ্ঞ নই, আমি মিথ্যাবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, মর্যাদা দিয়েছে, দেশে একটা ভালো রঙ্গালয় করে উঠুক। এত বড় একটা মহাযোগকে আমি আমি আমার এ প্রাণ আহুতি দিলাম। আহুতি দিলাম শুধু একটা অনুরোধ মাস্টার, নতুন যে রঙ্গালয় করে উঠবে সেখানে সেখানে অভিনেত্রীরা যেন অভিনেতাদের মতো সমান মর্যাদা পায়। আমি প্রস্তুত, আপনি কুকুর রাখে পাঠিয়ে দিন। বিনোদ, তোমার ত্যাগ আর কে কি চোখে দেখবে জানি না, কিন্তু কিন্তু গিরিশ ঘোষ এর মহত্ব কোনদিন অস্বীকার করবে না, কোনদিন অস্বীকার করবে না, কোনদিন না। এর কি অভিশপ্ত জীবন ঠাকুর, ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না, আমি ভালো হতে পারবো না। আমি শুনিয়াছি। তাহলে কালকে কি থিয়েটারের কাজে লেগে পড়ো? কাল কেন, আমি কাম শুরু করিয়ে দিবে। কত টাকা লাগবে জানো? আরে 20-30-40-50 হাজার কুছ করবা নেই। লেকিন আমার বাপ শোনো, গুসা মত করো, আমি ভালো কথা বলছি। এই থিয়েটার বহু ঝঞ্ঝট কা কাম আছে, উসমে তোমার কি সুবিধা হবে? হর রোজ তোমাকে মহলা দিতে হবে, রাত ভোর অ্যাক্টিং করতে হবে, বহু তকলিফ কা কাম। তাও বুঝছি, দেশে একটা ভালো ফেস তো হবে আমাদের, তাছাড়া 40,000 টাকা লাগবে না তোমার, 25,000ই হয়ে যাবে। না না, রুপিয়া কি আমি কিছু বলছি না বিনো, তুমি এক দফে হামসে 50,000 রুপিয়া লে লো, আমি চেক লে লো, ব্যাংক মে আমি অ্যাকাউন্ট খুলিয়ে দিবে, বাড়ি গাড়ি ভি দিবে। লেকিন লেকিন তুম থিয়েটার কা খোয়াব ছোড় কে একদম হামারা বন যাও। 50,000 টাকা তুমি আমায় দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি দেবে, আমি চেক দিয়ে দেবে। আমার থাকবে না বিনোদিনী দাসু, আর সেদিন তোমার থাকবে না। বিনোদিনী থিয়েটার।
ওই থিয়েটার? Yes. ওই আদমি কো অবজেকশন হবে না শুনবে। হাজার হাজার আদমি হর রোজ থিয়েটার মে আসবে। They will read your name, Vinodini. They will pronounce your name, Vinodini. एक बरस बाद जब तुम ना थक गए, हम भी ना थक गए, तमाम बंगले का लोग मालूम कर दे, एक विनोदिनी एक तो भैया से जनाना था, और वही के लिए एक गुरुमुख राय एक थिएटर बनाया लिया। बोलो प्यारी, तुम्हें खुशी हो जो? खुशी हो थी राय, हमें खूब खुशी हो थी। तबे आँख में तो पानी के नो बिनो। आनंदे राय, आनंदे, आजा मामा।